আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। ব্রাঞ্চ থেকে ভারতের পুলিশ ডিস্ট্রিক্টের এবং ভারতের থানার বিশেষ নিয়ে আমি আজকে যে পেঁয়াজ আড়তদার হোলসেলার তাদের কাছে আসলাম এবং দাম টাম জিজ্ঞেস করে তারা যে দামে বিক্রি করছে সেই দাম অনুযায়ী রিটেলাররা ঠিকঠাক বিক্রি করছে কি না, খদ্দেররা সঠিক দামে পাচ্ছে কি না সেটা দেখার জন্য আজকে ভিজিট করলাম। মোটামুটি দেখছি যে এরা স্টক কিছু নেই, 31 তারিখের স্টক যা আছে সেই স্টক অনুযায়ী ওরা মালগুলো আজকে পেঁয়াজ ওই বাজারে দিয়েছে। মোটামুটি দাম একটু বেশি আছে, আশা করি আমরা এইভাবে মাঝে মধ্যে ভিজিট করে যাতে পেঁয়াজের দামটা ঠিকঠাক থাকে, আমরা কেউ যাতে বেশি দামে বিক্রি না করতে পারে সেটা আমরা আমাদের বক্তব্য বলতে আমাদের যেখান থেকে আমরা কিনছি সেখানে দাম বেশি, তা আমরা কমটা কমে বেচবো কী করে? এবার পেঁয়াজের অনেক রকমের কোয়ালিটি আছে, একটা বস্তা এই পেঁয়াজটা একটা বস্তাতে 4 থেকে 5 কিলো পেঁয়াজ খাদ বেরোচ্ছে, মানে দাগি পেঁয়াজ বেরোচ্ছে। এইবার সেইটা আবার এর সঙ্গে অ্যাড করলে আজকের বাজার রেট যেমন আমরা আজকের কথা বলছি যে বাজার রেট 2000 টাকা মন আমরা বেচছি, পেঁয়াজটা কেনা আছে 2310 টাকা মন। 10 তারিখে আমাদের চালান ছিল, স্যার এসেছিল, স্যারকেও দেখেছি, স্যারকেও দেখিয়েছি চালানটা, স্যার আবার ফটোও তুলে নিয়ে গেছে যে এই পেঁয়াজটা। এবার আমরা এখন বেচছি লসে, আমাদের ওখান থেকে যদি না কমে পাই আমরা কমে বেচবো কী করে? সেটাই আমরা বলতাম স্যারকে। আজকের ডেটে কত দামে বিক্রি হচ্ছে? আজকের ডেটে এই পেঁয়াজটা বেচছি আমরা 60 টাকা কিলো। আপনারা কি চাইছেন যাতে করে ক্রেতারা একটু সস্তায় পেঁয়াজ পায়? আমরা অবশ্যই সস্তায় পেঁয়াজ পাক, আলু পাক, সবই সস্তা ক্রেতারা পাক, আমাদেরও সুবিধা হয়, কারণ কাস্টমারকে প্রচুর আমাদের জবাবদিহি করতে হয়। তাতে করে আমরা বলছি যেখান থেকে আমরা আনছি আপনারা ওখানে দেখুন, ওখান থেকে কম দিলে নিশ্চয়ই আমরা কমে বেচবো। আপনারা আমাদের চালান দেখুন, চালান শো করেছি, চালান শো দেখলো, চালানের ফটো তুলে নিয়ে গেছে স্যার। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।